নমস্কার এসকে আর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে বর্তমানে যে সমস্ত সরকারি চাকরিতে আবেদন চলছে তার মধ্যে ষাটটি সেরা সরকারি চাকরিতে বর্তমানে আবেদন চলছে চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো প্রত্যেকটি সরকারি চাকরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে ভালো মানের বেতন মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো লাস্ট তারিখ কত আছে সিলেকশন প্রসেস কী আছে কী করে অ্যাপ্লাই করবে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ জানাবো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে যে পদের জন্য যোগ্য হবে সেই পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো প্রথমে যে ভ্যাকেন্সিসটি দেখে নেব রেলওয়েতে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস রেলওয়েতে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে যেখানে ন হাজার একশো চুয়াল্লিশটি পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো ন হাজার একশো চুয়াল্লিশটি পদে নিয়োগ করা হচ্ছে বর্তমানে আবেদন চলছে আবেদন শুরু হয়েছে নয় তিন দু হাজার চব্বিশ থেকে আবেদন চলবে আট চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যারা যোগ্য প্রার্থী ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ তারিখ হিসাবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পোস্টে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে আঠারো থেকে তেত্রিশের মধ্যে আঠারো থেকে তেত্রিশের মধ্যে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা জেনারেল এবং টেকনিশিয়ান গ্রেট থ্রি পদে অ্যাপ্লাই করার জন্য আঠারো থেকে তিরিশ প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো আর অবশ্যই মনে রাখবে ও বিসি তিন বছর এবং সি এস টি পাঁচ বছরের ছাড় পাবে যারা যোগ্যপার্থে অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে দেখে নিচ্ছি আবেদন করার জন্য টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে সায়েন্স ফিজিক্স ইলেকট্রনিক অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির উপর যদি গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো এবং পাশাপাশি টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক মাধ্যমিকের পাশাপাশি তোমাদের থাকতে হবে এসসিবিটি অথবা এনসিবিটি অ্যাপ্রোভ সার্টিফিকেট অর্থাৎ আইটিএই থাকতে হচ্ছে অথবা যারা অ্যাপ্রেন্টিসিপ করে রেখেছে তারাও কিন্তু এই টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে অ্যাপ্লাই করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারলে বর্তমানে আবেদন চলছে আবেদন যারা করতে চাও অবশ্যই করতে পারো এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হচ্ছে আট চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে পরের যে ভ্যাকেন্সিস এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়োগ WBP কনস্টেবল ভ্যাকেন্সি দু হাজার যেখানে টোটাল ভ্যাকেন্সিস এগারো হাজার সাতশো পদে মেল এবং ফিমেল নিয়োগ করা হচ্ছে যারা এখনও অ্যাপ্লাই করেনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো সাত তিন দু হাজার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন চলবে পাঁচ চার দু তারিখ পর্যন্ত আবেদন কি করে করবে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়েছি চাইলে তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে পারো এই ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেসে মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো এবং আবেদন করার জন্য বয়স থাকতে হচ্ছে আঠারো থেকে তিরিশের মধ্যে এস সি এস টি ও বিসি প্রত্যেকেই ছাড় পাবে আঠারো থেকে তিরিশ যারা জেনারেল প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো এবং এখানে সিলেকশন প্রসেস প্রথমে রিটেন এক্সাম তারপরে ফিজিক্যাল এবং ইন্টারভিউ এই তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ পিলি অথবা মেনের কোনো ব্যাপার নেই একটিমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য পিআরবি ডট ডাব্লুবি

উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই পুরোপুরি সম্পূর্ণ করতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারো বয়স থাকতে হচ্ছে আঠারো থেকে তিরিশের মধ্যে এস সি এসটি ও প্রত্যেকেই ছাড় পাবে এবং এখানে যে সিলেকশান প্রসেস অবশ্যই দেখে নাও প্রথমে পিলি পরীক্ষা থাকবে তারপরে ফিজিক্যাল পি এম এবং পিইটি তারপরে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এই কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো এখানে পিলি পরীক্ষা এবং মেন পরীক্ষা দুটিই থাকছে এবং অবশেষে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে এরপরের ভ্যাকেন্সিটি দেখে নিচ্ছি এরপরের যে ভ্যাকেন্সি আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে ডাব্লুবিপিতে এসআই পদে নিয়োগ করা হচ্ছে যেখানে ইউবি এবং এবিতে ইউবি এবং এবিতে নিয়োগ করা হচ্ছে যেখানে মোট শূন্য পদ চারশো চৌষট্টিটি পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিস রয়েছে অ্যাপ্লাই নয় তিন দু হাজার চব্বিশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন চলবে সাত চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এপ্রিলের সাত তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এখানে বয়স থাকতে হচ্ছে আঠারো থেকে তিরিশের মধ্যে এসসি এস টি প্রত্যেকেই ছাড় পাবে এখানে অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো সিলেকশন প্রসেসটা দেখে নাও প্রথমে পিলি পরীক্ষা থাকবে তারপরে ফিজিক্যাল এবং তারপরে ফাইনাল কম্বাইন্ড এক্সাম অর্থাৎ তোমাদের লিখে পরীক্ষা দিতে হবে প্রথমে এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে হচ্ছে পিলি পরীক্ষা মেন পরীক্ষা তোমাদের পেন পেপার মোডে হবে অর্থাৎ তোমাদের লিখে পরীক্ষা দিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে আবেদন বর্তমানে চলছে পিআরবি ডট বি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরপরের ভ্যাকেন্সিটি দেখে নিচ্ছি এর পরের যে ভ্যাকেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ এসএসসি ফেস টুয়েলভ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ যেখানে দু হাজার ঊনপঞ্চাশটি পদে নিয়োগ করা হচ্ছে এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে বর্তমানে আবেদন চলছে চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যেখানে স্টোর কিপার থেকে শুরু করে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক সিকিউরিটি সুপারভাইজার কেয়ারটেকার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এম সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো আবেদন চলবে উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে বিভিন্ন পোস্টে বিভিন্ন বয়সের কথা উল্লেখ করা আছে আঠারো থেকে পঁচিশ আঠারো থেকে সাতাশ আঠারো থেকে তিরিশ প্রত্যেকে তোমরা বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন পোস্টে বিভিন্ন বয়সের কথা উল্লেখ করা আছে এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে মাধ্যমিক থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি এখানে আছে যে পদের জন্য যোগ্য প্রার্থী সেই পদ তোমরা বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারো এখানে যে সিলেকশন প্রসেস কম্পিউটার বেসড এক্সাম সিবিটি ওয়ান এবং সিবিটি টুর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এসএসসি ডট জিও বি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে উনিশ তারিখের মধ্যে তো খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ পুরোপুরি সরকারি চাকরিতে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে চাইলে অবশ্যই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো এরপরের যে ভ্যাকেন্সিস এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে যেখানে হাজারটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এক হাজার শূন্য পদে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ যেখানে এই মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে যেখানে অ্যাপ্লাই করার জন্য আঠারো থেকে সাতাশের মধ্যে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা জেনারেল প্রার্থী আঠারো থেকে সাতাশের মধ্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এক এক দু হাজার চব্বিশ তারিখ হিসেবে কিন্তু এই বয়সটা ধরা হচ্ছে তবে এই বয়স আঠারো থেকে তিরিশ হতে পারে এই বছরের জন্য এবং এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো এবং এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস প্রথমে রিটেন এক্সাম তারপরে ফিজিক্যাল তারপরে এন্ডুরেন্স টেস্ট তারপরে ইন্টারভিউ এই বেসিসে নিয়োগ করা হচ্ছে অলরেডি আমি ভিডিও করে তোমাদের জানিয়েছি কী কী টেস্ট দিতে হবে উচ্চতা কত প্রয়োজন থাকবে প্রত্যেকটা বিষয় আমি ভিডিও করে তোমাদের জানিয়েছি আশা করি আর কয়েক দিনের মধ্যে এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরের যে ভ্যাকেন্সিস সেটা অবশ্যই দেখে নিচ্ছি পঞ্চায়েত বিভাগে নতুন নিয়োগ আশা করি কমবেশি প্রত্যেকেই জানো যেখানে ছ হাজার ছয়শো বাহান্নটি পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা জেলাতেই ভ্যাকেন্সিস বেরিয়েছে আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে প্রত্যেকটা জেলায় যেখানে সহায়ক গ্রুপ ডি পিওন অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ছাড়াও আরও বিভিন্ন পদে উনিশ ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে যেখানে ভালো মানের বেতন পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে আবেদন করার জন্য বয়স থাকতে হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে যারা জেনারেল এবং এসসি এস টি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে আঠারো থেকে চল্লিশের মধ্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এক এক দু হাজার চব্বিশ তারিখ হিসেবে তোমাদের বয়সটা ধরা হচ্ছে এখানে এইট থেকে শুরু করে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকটা লেভেলের চাকরি এখানে আছে যে শিক্ষাগত যোগ্যতা থেকে তোমরা বিলং করো সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে তোমরা পথ পেয়ে যাবে আশা করি আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তবে এখন রেজিস্টার চলছে যারা রেজিস্টার করতে চাও অবশ্যই তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্টার করে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ